সীমান্তের ওপারে মাঝে মাঝে গুলির শব্দ, আতঙ্ক কাটেনি এখনো। আমরা বিস্তারিত জানতে সেখানে চলে যাচ্ছি সহকর্মী অর্পণ বড়ুয়ার কাছে। থেকে মাঝে মাঝে ভেসে আসছে গোলাগুলির শব্দ। গতকাল মধ্যরাতে উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্তে মধ্যরাতে বেশ কয়েকটি গোলাগুলির শব্দ বাংলাদেশি মানুষ যারা এখানে বসবাস করছেন আঞ্জুমানপাড়া এলাকায় তাদের কানে ভেসে আসে, তারা আমাদেরকে জানিয়েছেন এবং স্থানীয়ভাবে আমরা খবর পেয়েছি। ইতিমধ্যে বেশ কয়েকদিন প্রথম দিকের 3-4 দিন ধরে আসলে তীব্র গোলাগুলি এবং সংঘর্ষের পর গত 2 দিন ধরে সীমান্ত কিছুটা শান্ত বলা চলে, তবে মাঝে মাঝে গুলির শব্দ শোনা যাচ্ছে। আবার গতকাল তুমরো এবং নয়াপাড়া এলাকায় মর্টার সেল এবং রকেট লঞ্চার পাওয়া যাওয়ার ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে নতুন করে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মিয়ানমারের বিদ্রোহীদের কাছে পরাস্ত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা সেদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং তাদের পরিবারের সদস্য সহ সর্বমোট 330 জন বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি তত্ত্বাবধানে রয়েছে। তারা যারা এই বাংলাদেশে বিজিবি তত্ত্বাবধানে অবস্থান করছে তাদেরকে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাদেরকে সমুদ্রপথে ফিরিয়ে দেওয়া হবে মিয়ানমারে, সেই কারণেই এখন পর্যন্ত মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ চলছে এবং ইতিমধ্যেই প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে সীমান্ত এলাকায় বাসিন্দারা যে সকল মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল তারা এখনও পর্যন্ত বাড়িঘরে ফিরে যাওয়ার সাহস পাচ্ছেন না বলে আমরা জানতে পেরেছি। এটুকুই ছিল এখান থেকে সবশেষ।